डूब दे रे मुन काली बोले, डूब दे रे मुन काली बोले, रेनी रात ना करे रात जले, रिदि रत ना करे रगाद जले, डूब दे रे मुन काली बोले, डूब दे रे मुन काली बोले। क्या बात शान। अच्छा এই এই যে রামপ্রসাদের এই গানের মধ্যে যে একটা ডুব দেওয়ার কথা বলছে মায়ের নামে, যে সেই গান তোমাকে কতটা মানে অনুপ্রাণিত করেছে, মানে এই গানের কথা তোমাকে কতটা ভাবিয়েছে? না দেবী দা, আপনি জানেন আপনি রেকর্ড করেছিলেন, তো আমি সেই দড়ি ঝাপিয়ে কোথা থেকে এসেছিলাম, আর বেশ অনেকটা দূর ছিল, অনেক দূর ছিল হ্যাঁ স্টুডিওটা, তো বেশ লেট হয়ে গেছিলাম, পুরো ব্যাপারটা ভাবে হয়ে গেছিলো, তারপরে ভাবলাম হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, কোথায় কোথায় একটা আপঝাপটি শুনেছি এইসব জিনিস, কিন্তু ডুব দিতে যে এত সময় লাগবে, এত গভীরে ডুবতে হবে জিনিসটাকে, ওই ওই ইউনো আবাস পাওয়ার জন্য ওই ফিলিংটাকে আনবার জন্য আমরা বেশ 3-3.5 ঘন্টা ধরে, তো সেটা বেশ এসে গিয়েছিল আস্তে আস্তে গাইতে গাইতে। ওটা আসলে কি, যেরকম আমরা ছবি গান করি বা এক লাইন দু লাইন করে করি, সেটা এইভাবে হচ্ছিল না, সেটা যতক্ষণ না পুরোটা একটা, তার মানে এই এই গানগুলোর মধ্যে একটা ভাব আছে, একটা এক্সপ্রেশন আছে। তবে তোমার বোধহয় রবীন্দ্রনাথের গানও যেহেতু তুমি গিয়েছো, একটা বাংলা গানের যে একটা ফ্লেভার সেটা তুমি জানো ছোটবেলা থেকেই, সেটা তোমার একটা, হ্যাঁ সেটা তো আছে, শ্যামা সংগীত বা রামপ্রসাদী সংগীত সেভাবে আমি কালচার করিনি, করিনি, কিন্তু একটা অদ্ভুত কোইন্সিডেন্স দে, আমার আমার দাদু, আমার বাবাও গাইতো, দাদু হলো শ্রী জওহর মুখার্জি, হ্যাঁ হ্যাঁ, তো ওনার অনেক গান শ্যামা সংগীত স্পেশালি নিজে লিখে কম্পোজ করে, আচ্ছা গিয়েছিলেন, হ্যাঁ গিয়েছিলেন, মানে তোমার মানে কানে ছিল, আমি কখনো সেটা শুনিনি, তুমি ট্রাই করো, কখনো শুনিনি, কিন্তু আমার জন্য একটা ফুল সার্কেল হয়ে গেল, ঠিক যেখান থেকে আমাদের মানে একটা পরিবারের সঙ্গীতের একটা উজন হলো, মানে আমার ওনার শিল্পী মনের বেদনা, অনেক অন্য গানও ছিল কিন্তু আমার দাদুর শ্যামসঙ্গীত বেশ প্রচলিত প্রচলিত, তারপরে বাবাও গাইতো, কিন্তু আমি তো কখনো জীবনে এটা আসি কিছু গেয়েছি, থ্যাংকস টু দিস প্রজেক্ট এই অপরচুনিটিটা আমি পেলাম। শান, এই এই গানটার মধ্যে একটা ফোকে মানে আমাদের যে প্রচলিত যে কম্পোজিশনগুলো যেরকম আমরা শুনে আসছি, সেরকম দুটো জিনিসের প্রভাব এই গানটার মধ্যে আছে, এক হলো কীর্তনাঙ্গের একটা ভাব, হ্যাঁ যে বৈষ্ণব পদাবলীর মধ্যে যেরকম আমরা গানের একটা প্রভাব পাই, সেরকম একটা কীর্তনাঙ্গের একটা প্রভাব আছে এবং ফোকেরও একটা প্রভাব আছে, তো এই গানটা গাইতে গিয়ে সেইটা তুমি কিভাবে মানে তোমার মনে হয়েছে যে সেটাকে কিভাবে তুমি ব্যবহার করেছো বা তোমার শুনে কি মনে হয়েছে? না গান একরকম বলে কিন্তু যখন কন্টেন্ট থেকে ব্যাপারটা আসে সেটা একরকম হয়ে যায়, কারণ কানে যেটা আমি শুনে এসেছি ফোক মিউজিক কীর্তন মিউজিক শুনেছি তো, কিন্তু সেভাবে শুনিনি, যদিও স্টাডি করার জন্য শুনিনি, কিন্তু ভেসে ভেসে এসছে কখনো যেখানে আজি কোনো একটা অনুষ্ঠানে যেখানে ওই ধরনের গান হচ্ছে, তো কখনো ভাবিনি যে সেটা হয়তো আমিও গাইব, তো যার জন্যে ওটা কীভাবে সেটাকে মানে একটা তো হচ্ছে মানে সেটাকে ফিল করা, কিন্তু সেটাকে এক্সপ্রেস করা, কমিউনিকেট করা, ঠিক আর এটা যেহেতু তোমার রেগুলারের সাবজেক্ট নয়, কিন্তু এই গানের মধ্যে যে একটা প্রভাব আছে এই ফোক মিউজিকের এবং কীর্তনাঙ্গের, আমি একটা শর্টকাট অ্যাপ্লাই করলাম, হ্যাঁ তুমি একটা জায়গায় করেছো কালি বলে, তো আমি কাটিয়ে নিয়ে রেখেছি ওটা, আপনারা শুনলে বুঝতে পারবেন যে ওটা গানের মধ্যে আছে, তো ওটা কিন্তু শ্যামাসঙ্গীতের ঠিক মানে গায়কী নয়, কিন্তু আমি শুনে আমার এত ভালো লেগেছিল যে কেন নয় এটা, মানে ফোকের ওই ব্যবহারটাও তুমি এত সুন্দর করলে ওটা, আমার আমি রেখেছি, আমার একটা সিক্রেট আছে আজকে বলেই দিই, আমি কি গাইছি তখন যে অঙ্গের গান হলো বা যে ধরনের ক্যারেক্টারাইজেশন মানে নিশ্চয়ই নিশ্চয়ই পোর্ট্রেল হবে সেরম হয়ে যায়, মাঠে জঙ্গলে ঘুরছি বা বাঙালি মূর্তির সামনে আছি ওরকম একটা, এবং এটা বলতে আমার মনে হলো যে আমরা একটা তোমাকে এই ভিডিও দেখিয়েছিলাম, হ্যাঁ এবং সেটা তুমি মাথায় এক্সটেন্ড করে ওকে দেখে শুভরাজকে দেখে ওই যে ওকেই ভেবে আমি ওরকম ঘুরে বেড়াচ্ছে এরকম চলছে এরকম একটু একটু লস্ট, হ্যাঁ 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 হারিয়ে আছে মনটা, তখন একটা বিলীন হয়ে বা নিজেকে সারেন্ডার করে
এবার একটা একেবারে একটা অন্য প্রসঙ্গ শান, সেটা হলো ধরো 300 বছরের আমরা জানতে পারি যে রামপ্রসাদের যে জন্ম সময় আমরা ধরে এগোই তাতে 300 বছরের এখন ইতিহাস, কিন্তু আজও মানে শ্যামাসঙ্গীত বললেই আমাদের সামনে কিন্তু রামপ্রসাদই চলে আসে। শ্যামাসঙ্গীত বললেই আমরা একটা নাম চলে আসে রামপ্রসাদ। তো এই এই যে একটা বিষয়, মানে সেটা তোমাকে কতটা মানে তুমি এটা ভেবেছো কখনো, যে তোমার কখনো মনে হয়েছে যে তুমি হয়তো কখনো গুনগুন করছো বা কোথাও একটা যাচ্ছো যেখানে কালী পুজো হচ্ছে, বা বিশেষ করে আমাদের যে বাঙালিদের কালী পুজো হয় বিদেশেও হয় বোম্বেতেও হয়, সেখানে সবসময় দেখবে একটা রামপ্রসাদী গানেরই প্রভাব থাকে, সেটা আজও মানে সেটা তোমার কিরকম মানে? না না, আমি যখনই যখন সব কটা গান শুনলাম, অনেকগুলো গান শুনলাম, তখন দেখলাম এটা আমিও জানতে পারলাম। আর জানার পরে সত্যি একটা মানে ওনার যে কাহিনীটা, যে বেশিরভাগই আমরা জানি কেউ যদি শিল্পী হলো, সঙ্গীত হলো, লেখক হলো, তো তাদের একটা ওইটা নিয়েই জীবন, কিন্তু একটা আলাদা হঠাৎ করে একটা মায়ের ওনার সাধনাটা এমন ছিল যে উনি সংসারে থেকে সবচেয়ে বড় যেটা বক্তব্য অজান্তে সাধক বলা যায়, একদম একদম এ না যে বাড়িতে পারিবারিক কোনো ব্যাপার ছিল, হঠাৎ করে একটা কিন্তু অদ্ভুত ব্যাপার, একই সুর যখন প্রসঙ্গ বদলে যাচ্ছে, দর্শনটা বদলে যাচ্ছে গানের, তখন কিন্তু গানটা শুনতে অন্যরকম লাগছে। হ্যাঁ, এটা পুরোপুরি একটা ইমোশনাল কানেক্ট, একদম একদম হচ্ছে, তো এটাতে কোনো দিমাগি ব্যাপার না, না যার জন্যই হয়তো ওটা সোজা মনে গিয়ে জায়গা করছে, ঘর করছে, আর সেই জন্যই হয়তো মানে মানে মায়ের মানে পুজোর ফুলের মতো শ্যামাসঙ্গীত এখন সত্যি যেমন কালী পুজোর সময় শ্যামাসঙ্গীত মানে হ্যাঁ মায়ের পুজোর সাথে ফুলের মানে জড়িয়ে গেছে, যেমন আমরা মানে সেই ফুলের ছেড়ে পুজো হবে না, হ্যাঁ আর রামপ্রসাদী গান সঙ্গীত ছেড়ে কালী পুজো, কালী পুজো মানে একেবারে রামপ্রসাদ। এবং আর একটা নাম আমি জানি না এটা তুমি শুনেছো কি না, এবং সেটা আমাদের মানে এত ইমোশনালি তিনি জড়িয়ে এই এই ধরনের সঙ্গীতের সাথে, তিনি বান্নালাল ভট্টাচার্য। কি অসাধারণ এই গানগুলো উনি গেয়ে গেছেন এবং আজও ওই গানই আমরা সবাই শুনছি। যদিও অদ্ভুত মানে একটা ব্যাপার ছিল, তোমার এই গান মানুষ এত শুনছে, এবং আমার ধারণা যে এই যে তোমারও যে একটা গানটা গাইবার সময় একটা ডিভোশন ছিল, ডেডিকেশন ছিল, সেটা আমি তো নিজে রেকর্ড করেছি, আমি দেখেছি তোমাকে, এটা অসাধারণ। তুমি তো হার মানছিলে না, আবার করো আবার করো আবার করো, ভালো হবে হয়েছে। আর এখন তো এমন ইচ্ছে জেগেছে এটা নিয়ে আরো স্টাডি করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আসলে ফোক মিউজিক, কীর্তন মিউজিক, ডিভোশনাল মিউজিক সেটা সেভাবে হয় না, যে আর গান ভেবে সেটা কী করলে করলে মনের মধ্যে হৃদয়ের মধ্যে ভক্তি ভাবনার একটা ছবি না আঁকলে ওই গলার থেকে ব্যাপারটা আসবে, আর ওই ফিল্মি গানের মতন হবে, ছবে না মানুষ ছবি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।